আমার চ্যানেলে রেগুলার ভিউয়ার হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল একটা রেসিপি, ডিমের ডালনা। বাড়িতে যখন খুব একটা সবজি থাকে না বা মাছ মাংস থাকে না, তখন এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। বানাতে খুবই অল্প সময় লাগে আর মাত্র দুটো উপকরণেই রান্নাটা হয়ে যায়। রেসিপিটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, এসো বসো আহারে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কড়াতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ডিমগুলোকে আমি এই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর তেলেটাতেই আমি ভালো করে ভেজে আমি তুলে নেব। আপনারা শুধু হলুদও ব্যবহার করতে পারেন, আমি এখানে কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যবহার করেছি কারণ ডিমটাতে একটা খুব সুন্দর লালচে রং আসবে এতে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবার তুলে নিলাম। ওই একই কড়াতে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকেও ভেজে আমি তুলে নেব। ডিম এবং আলু আমার ভাজা পুরোপুরি রেডি। এবার আমি ওই কড়াতেই আরেকটুখানি তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ভালো করে অ্যারোমা বেরোনো অবধি একটুখানি নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি নাড়তে থাকবো। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, এতে অ্যাড করে দিচ্ছি আমি হাফ টিস্পুন মতো আদা বাটা আর হাফ টিস্পুন রসুন বাটা। ভালো করে এটাকে মিশিয়ে নেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে, অ্যাড করে দিলাম একটা টমেটোর পেস্ট। টমেটোর সাথে ভালো করে কষানোর পর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার এই মিক্সচারটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য জল অ্যাড করলাম যাতে মশলাটা আমার পুড়ে না যায়। ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি আমি। এবারে অ্যাড করে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা। ভালো করে মিশিয়ে নিয়ে কষাবো কিছুক্ষণ, যতক্ষণ না তেল বেরোচ্ছে। দেখতেই পাচ্ছেন মিক্সচার থেকে দারুণ তেল ছেড়েছে। এখন অ্যাড করে দিচ্ছি আলু আর ডিমটা। পরিমাণ মতো নুনও অ্যাড করে দিলাম। দিলাম সামান্য চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। পুরোটাকে এবার ভালো করে মিশিয়ে নেব আমি। দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবারে অ্যাড করে দিলাম মশলা ধোয়া জলটা। ভালো করে এটাকে মিশিয়ে নেব আমি। 10 থেকে 15 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে কষতে দেব। দেখতেই পাচ্ছেন আমার ডিমের ডালনা থেকে দারুণ তেল ছেড়েছে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। একদম রেডি আমার ডিমের ডালনা। এটাকে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, দেখতেই পেলেন যে এটা কতটা ইজি। চলুন সার্ভ করে নিই। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন আমার নিত্য নতুন ভিডিওর আপডেটের জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।